আপু আপনি কেন এসেছেন পাসপোর্টের যে একটা সত্যায়িত করতে আসলে কি কাজগুলো আপনাদের তাৎক্ষণিকভাবে করে দেয় হ্যাঁ জি ম্যাডাম আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে জন্ম নিবন্ধন বা সনদগুলো দিচ্ছেন বা কিসের বিনিময়ে দিচ্ছেন এটা জন্য ধন্যবাদ জি ভাইজান আপনি কেন এসেছেন জন্ম নিবন্ধন নিতে জন্ম নিবন্ধন নিতে হলে কি আপনাদের থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না না কোনো টাকা পয়সা নেওয়া হয় না সালাম আলাইকুম জি ভাইজান আমরা দেখতে পারছি এখানে জন্ম নিবন্ধন বা চেয়ারম্যানের সার্টিফিকেটগুলো দিচ্ছেন আপনারা কিসের বিনিময়ে দিচ্ছেন আমরা আপনি দিতেছি আপনার একটা নিবন্ধনের কোনো যেই যেই সার্টিফিকেটগুলি লাগে সেই সব কিছু রেখে একবারে দিই আচ্ছা এর বিনিময়ে কোনো টাকা পয়সা নিচ্ছেন জনগণের থেকে

জি ভাইজান আমরা দেখতে পাচ্ছি ওয়ারিশ সার্টিফিকেট চেয়ারম্যানের সার্টিফিকেট দিচ্ছেন আপনি এটা কিসের বিনিময়ে দিচ্ছেন এটা আমরা আবেদন করে আবেদন ফর্ম ফিল আপ করে মেম্বারে সই নিয়ে আসে ওই বিনিময়ে আমরা দেখি একটা ডকুমেন্টস আমাদের কাছে থাকতে হয় আচ্ছা আপনারা এই কাগজ দেওয়ার সার্টিফিকেট দেওয়ার বিনিময়ে আপনারা জনগণের থেকে কি নিচ্ছেন আমরা এটা ফ্রি সার্ভিস দিচ্ছি আমরা উনি শুধু আমাদের চাকরি করি এখানে এই জন্য আর কি আমাদের এটা কোনো নীতি নেই ধন্যবাদ চোখ রাখুন এখনই আমরা চেয়ারম্যান সাহেবের বিভিন্ন কার্যালয়ে আমরা গিয়ে কিছু তদন্ত করে জানতে পারলাম জনগণের থেকে সে তিনি সুস্থ বিচার করে থাকে এমনকি সার্টিফিকেটের বা জার্মানি সনাতের জন্য আসলে তার যে অফিসের স্টাফেরা সুস্থভাবে তাদেরকে কাগজপত্র দেয় স্বার্থ সততভাবে কাজ করে নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে এমনকি তারা আরও বলেছে যে চেয়ারম্যান সাহেবের নির্দেশ আছে আমরা কোনো টেকা পয়সা নিয়ে তাদেরকে সার্টিফিকেটগুলো দেই না নিয়ম অনুযায়ী আমরা সার্টিফিকেটগুলো দিয়ে দিয়ে যাচ্ছে তো আসলেও এখনে আমরা চেয়ারম্যান সাহেবের সাথে একটু সাক্ষাৎকার করব। যে আসলে মূলত উনি যে উন্নয়নের ছোঁয়া জনগণকে দিয়েছে বিভিন্ন রকমের রোডের কাজ করেছে এলাকার মাদক মুক্ত করেছে তো আমরা ওনার সাথে সাক্ষাৎকারে কথা বলবো আসলে সামনে যে নির্বাচন আসছে সাধারণ জনগণ তাকে আবারও চেয়ারম্যান হিসাবে দেখতে চায় তো আসলে মূলত আমাদের সঙ্গে থাকুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানে আমরা সরাসরি ওনার সাথে একটু কথা বলব আপনার ইউনিয়নে বিভিন্ন রকমের উন্নয়নের ছোঁয়া জনগণ পেয়েছে বা দিয়েছেন আর যে কাজগুলো চলমানে রয়েছে বা সেই কাজগুলো আপনার কতটুকু দ্রুতভাবে জনগণকে আরও উন্নয়নের ছোঁয়া দিয়ে থাকবেন আর বিষয়টা নিয়ে একটু বলেন বিসমুল্লা রহমান রাহিম প্রায় রাম আমার চেয়ারম্যান আওয়ামী লীগ বি বর্তমান দশ এগারো বছর মানে আমার জানা মতে এই সরকার আমরে যে উন্নয়ন হয়েছে কার শুধু আমার অনুষ্ঠান সারা বাংলাদেশ তিরিশ বছরের কোনো সরকার উন্নয়ন হয়নি এই বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বে বিশেষ করে আমার ইউনিয়নে প্রায় দেড় লক্ষ ভোটার সাথে টাট লক্ষ লোক বসবাস করে বাংলাদেশের মধ্যে দু একটা ইউনিয়নের সবচেয়ে বড় ইউনিয়ন হয়েছে সুবি ইউনিয়ন এর মধ্যে কেরালে বারোটা ইউনিয়ন বারোটা ইউনিয়ন সর্বোচ্চ ভোট হয়েছে আমার ইউনিয়নে এই ইউনিয়নের পরপর দুইবার চেয়ারম্যান আমার যে উন্নয়ন হয়েছে প্রত্যেকটা ওল্লিটে গোল্লিটে সোরেস লাইন আর সিসির দালাই এবং পিস দালাই হয়েছে কি মানে প্রত্যেকটা ওয়ার্ডে প্রাইমারি স্কুল হাই স্কুল এলাকা মসজিদ হয়েছে মাদ্রাসা হয়েছে এবং কবস্থানবি আমার আমার মন্ত্রী দুর্গায় চেয়ারম্যান নেতৃত্বে আমরা কবস্থানবি পাইছি এবং অনেক মন্নিল সাত নম্বর যে অর্ডে বইছে এ অর্ডে একটা বি নতুন করা হয়েছে এবং বিশেষ করে আমার ঝিলমিরে একটা যে মন্দির হইটা আছে এটা আমি মনে করি বাংলাদেশের মধ্যে দু একটা মন্দিরের মধ্যে এই ঝিলমিল মন্দির হবে এই নকশা এই যে নকশা করছে যা অলরেডি গেছে মন্দিরের কাজ যত তাড়াতাড়ি হবে এবং এর মধ্যে আমার যে কারেন্স খালতা সুবিধার খালতা এই খালতা আপনার হাতিজিলের যে ইঞ্জিনিয়ার ওই ইঞ্জিনিয়ার দিয়ে আমাদের এই খাল নকশ হয়েছে এবং এইটা বারোশো কুড়ি টাকা প্রজেক্ট ইনশাল্লাহ এই কাজ কাজবি সামনের বছরে ইনশাল্লাহ কাজ চালু হবে এবং হাতি যে যেরকম আজকে ই করেছে ঠিক সেম আমাদের খাল খালবি সাথে বাগান হবে পার্ক হবে এবং বসার ব্যবস্থা মানে একটা মানুষের পরিবেশটা খুব ভালো হবে আমার বর্তমান বিদ্যুৎ মন্ত্রী এবার উপজেলা চেয়ারম্যান নেতৃত্বে আমাদের কীরানিগঞ্জে একটা বিশাল বড় একটা স্টেডিয়াম হইতাছে এটা আমার কল্পনা ভাই যাই হোক বিশেষ করে আমার মন্ত্রী আমার উপজেলা চেয়ারম্যান কাজের ব্যাপারে কোনোটা না নাই যা কাজ ইনশাল্লাহ আমি আশা করি আমার প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট আমার ইউনিয়নের কাজ অলরেডি কমপ্লিট কিছু কাজ বাকি আছে আশা করি ছয় মাস বা অতিরিক্ত এক বছরের মধ্যে আমার কাজ কোনো কাজ থাকবে না মানে দুই হাজার বিশের মধ্যে কোনো কাজ থাকবে না আরেকটি বিষয় হলো যে মাদক নিয়ে আপনি কত রোগ নিয়ন্ত্রণে নিয়ে ব্যাপারে আপনারা জানেন মাদক আমরা বিশেষ করে আমরা মাদক আছে সন্ত্রাস আমরা নির্মাণ করছি আমাদের এলাকা কোনো সন্ত্রাস নাই আপনারা জানেন ত্রিপল জাহাঙ্গীর আমাদের বিএমপির টাইমে আনোয়ার বাবা আর অনেক বাড়ি আর এক লাখ দুই লাখ দশ লাখ বিশ লাখ চান্না রয়েছে অনেক বাড়ি আলাদারা টাকা দেয় নাই ওকে জানে হুমকি নিছে ও গুল্লি করছে মানে এরকম করছে আমাদের সরকার আমার আমার মুন তেমন চেয়ারম্যান নেতৃত্বে ইনশারা কেলানীগঞ্জে আমরা সন্ত্রাস মুক্ত করছি এখন আমাদের যে চাঁদাবাজ আমরা দেখছি কিছু দোকান যে মার্কেটগুলো হচ্ছে ওইখানে কোনো চাঁদাবাজ আছে না না কোনো চাঁদাবাজ নাই যে বলছে এটা রং আমার কেরানীগুঞ্জে কোনো হচ্ছে আমার এমপি আমার মন্ত্রী এবং আমার উপজেলা চেয়ারম্যান যেই হোক আমার দলের লোক হোক কোনো ছাল নাই অন্য লোক বাদ দেয় আমার দলের লোক ওই দিবি যত বড়ো নেতা হোক কোনো ছাল নাই এই ব্যাপারে ইনশাল্লাহ আমরা বাজে মুক্ত এবং মাধবের ব্যাপারে ইনশাল্লাহ আমরা এখন মাধবের বিরুদ্ধে আছি মাধব মাধব অতি শীঘ্রে যত মানে আপনারা জানেন প্রত্যেকটা অল্লিতে গল্লিতে আগে আছে আমরা এটা মোটামুটি প্রত্যেকটা ওয়ার্ডে আমরা মাধবের বিরোধী আমরা মিটিং করছি ওসিআই ছিল ওসি সাথে আমি চেয়ারম্যান আমার এলাকার লোক লেয়া এবং আমার উপ উপন্দ্রি উপজেলার চেয়ারম্যান বড় বড় এলাকায় আমরা প্রোগ্রাম করছি মাধবের বিরুদ্ধে ইনশাল্লাহ এটা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা মাদব বিরোধী কমিটি করতেছি এবং ওই জায়গায় আমরা জনসভা করতেছি কইলা আমরা এটা অ্যাকশন নিতে আশা করি ইনশাল্লাহ এই মানববি থাকবে না আচ্ছা আরেকটি বিষয় হলো যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদ্মা সেতু স্বপ্নে দেখেছে পদ্মা সেতু হলে আপনাদের কেরানীগঞ্জবাসীদের কতটুকু সুবি সুবিধা হয় আপনার মনে হয় আপনারা জানেন এই পদ্মা সেতু আমাদের একটা আমাদের দেশের স্বপ্নের সেতু সেতু যেটা শেখ হাসিনার নেতৃত্বে নিজের অর্থনে আমরা পদ্মা সেতু করতেছি আমাদের এটা বিশাল গৌরব এই পদ্মা সেতু খালি কেরালিউস না বৃহত্তম বরিশাল মাদারীপুর বিক্রমপুর এই এলাকা আজকে মোটামুটি পদ্মা সেতুর কাজ সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে এই পদ্মা সেতুর কাজ এখনই আমরা হাই রোডে উঠলে আমরা মনে হই আমরা এখন আছি থাইল্যান্ডে এত সুন্দর আর এত সুন্দর রোড মানে কল্পনা ভাই আমি কয়দিন আগে আগেবি প্রায় সাপ্তাহে আগে আমি জাপান ছিলাম জাপান গেছিলাম প্রায় দশ দিন আইছি ওই জাপানবি দেখছি মানে আমাদের যে পদ্মা সেতুর যে রোডগার্ড ঠিক সেম ওই জাপানবি এই 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 রোড ইনশাল্লাহ এই পর্দা সেতু কম্পিউটরে আমাদের কেরানীগুঞ্জে আরও উন্নয়ন হবে যেটা কল্পনা বাইক মেল কারখানা এবং সব কিছুই মানে আমাদের এলাকা জাগার দাম্বী দ্বিগুণ বাইরে যাবে এই আমাদের এই পর্দা সেতু কম্পিউটরে বিশেষ করে আমাদের আজকে কেরানীগঞ্জে দেখেন আসা জেলখান আইছে আসা জগন্নাথ করে যাইছে বড়ো বড়ো প্রজেক্ট কেরানীগুঞ্জে আসতেছে এই এই একমাত্র পর্দায় সেটু কারণে আজকাল রোডগার্ট কারণে আমাদের কেরানগঞ্জে আরও উন্নয়ন হবে এই বলে বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম